লালমনিরহাটে দুদিন ধরে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পড়েছে ঘন কুয়াশাও। এ ঠান্ডায় বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ ও নিম্ন আয়ের মানুষ। তেস্তা ও ধরলা নদীর চরে এলাকার বাসিন্দারা কাজ করতে না পেরে কষ্টে দিন পার করছেন। রোববার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পুরো জেলা। মহাসড়কগুলোতে হেডলাইট চালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল 10:30টায়ও সূর্যের দেখা মেলেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা। হাড় কাঁপানো শীতে ঘর থেকে বের হতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। অনেকে খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আজ সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে প্রতিদিনই তাপমাত্রা কমতে থাকবে।